তোমরা প্রত্যেকেই জানো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রীতিমতো কিন্তু জানিয়ে দিয়েছে রাজ্যে বিরাট চাকরির নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। একাধিক দপ্তরে একাধিক 1 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু চাকরি পেতে চলেছে। এক্ষেত্রে একটা বড় নিয়োগের কথা তিনি বলেন, অঙ্গনারী পদে নিয়োগের কিন্তু ঘোষণা করেছেন, যেখানে অঙ্গনারী পদে 9,493 জনকে নিয়োগ করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছেন। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে নতুন চাকরির ঘোষণা, তা নিয়ে A to Z ডিটেলসে আলোচনা করব তোমাদের মধ্যে। এ কারা এই জবে আবেদন করতে পারবে, স্যালারি কত রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কত বয়স হতে হবে, কত যোগ্যতা লাগবে, মানে কোয়ালিফিকেশন কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে এ তোমাদের ডিটেলসে ICDS অর্থাৎ অঙ্গনারীর সম্পূর্ণটা আলোচনা করব। তো একে একে দেখে নেব। এখানে প্রথমেই বলে রাখি, ICDS এর পুরো নাম কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এই দপ্তরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, যেটা বললাম 9,000-এরও বেশি, প্রায় 9,500 কর্মী নিয়োগ হবে, মানে ছাত্রছাত্রীরা নতুন চাকরি পাবে, যেটা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো একে একে সমস্ত ডিপার্টমেন্ট বলে দিচ্ছি। দেখো এখানে মূলত 3টে ডিপার্টমেন্ট রয়েছে, 3টে ডিপার্টমেন্টে একাধিক ছাত্রছাত্রী কিন্তু নতুন চাকরি পাবে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে রাখি। প্রথম বলে রাখি অঙ্গনারী কর্মী নিয়ে, কিছু কর্মী পদে কিন্তু আবেদন চলে, ঠিক আছে। এই কর্মী পদে, অঙ্গনারী কর্মী পদে আবেদন তোমরা করতে পারো, এবং তোমরা কিন্তু অঙ্গনারী হেল্পার পদে কিন্তু আবেদন করতে পারো। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটোতেই কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করতে পারবে এবং প্রচুর ভ্যাকেন্সিও বেরোবে। এক্ষেত্রে এ প্রথমেই বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এ ICDS এ সরকারি চাকরি করার জন্য। তোমরা যদি অঙ্গনারী কর্মী হয়ে এ সরকারি চাকরিতে নিযুক্ত হতে চাও ICDS দপ্তরে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাস করো তাহলেই কিন্তু তুমি সরকারি চাকরি পেতে পারবে। আর যদি তোমরা অঙ্গনারী হেল্পার পদে আবেদন করো, সেক্ষেত্রে তোমার কিন্তু 8 পাস লাগবে, অর্থাৎ ক্লাস 8 পাসের সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা অঙ্গনারী হেল্পার পদে আবেদন করতে পারবে। এক্ষেত্রে এ তোমাদের বয়স কত হতে হবে, দেখো বয়সের ব্যাপারটা এখানে দুটোর ক্ষেত্রেই সমান। তুমি অঙ্গনারী কর্মীতে আবেদন করো কিংবা অঙ্গনারী হেল্পারে আবেদন করো, প্রত্যেকের বয়স কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলেই আবেদন করতে পারবে। অর্থাৎ সিম্পল ব্যাপার, তুমি যদি তোমার যদি 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা প্রত্যেকে ICDS দপ্তরে এ আবেদন করতে পারবে। যদি তোমরা অঙ্গনারী কর্মী হিসাবে আবেদন করো তাহলে তোমার মাধ্যমিক পাস প্রয়োজন, যদি তোমরা অঙ্গনারী হেল্পার হিসাবে আবেদন করো তাহলে কিন্তু তোমাদের 8 পাস থাকলেই হবে। এরপরে বলে রাখি এক্সাম কি হয়ে থাকে বা সিলেকশন প্রসিডিওর কি রয়েছে। এ তো এখানে এক্সামের কথা যদি বলি, একটা মাত্র তোমাদের এক্সাম হয়, রিটেন এক্সাম হয়, যে এক্সামটা 90 নম্বরের হয়ে থাকে, আর ভাইবা হয়ে থাকে, অর্থাৎ মৌখিক যেরকম পরীক্ষা হয় সেই ভাইবা হয়ে থাকে কিন্তু 10 নম্বরের। টোটাল যদি আমরা বলি তো 100 নম্বরের পরীক্ষা হয়, এবং এই পরীক্ষা দিয়েই তুমি কিন্তু সহজে চাকরি পেয়ে যেতে পারো। এক্ষেত্রে এই রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষায় কী কী তোমাদের পড়তে হয়, রচনা আসে 15 নম্বরের, যেরকমভাবে ক্লাস 10-এ রচনা লিখেছো সেরকম রচনা আসে, যেটা বাংলা ভাষায় তোমাদের লিখতে হবে। এরপরে বলে রাখি অঙ্ক থেকে 20 নম্বর আসবে, ক্লাস 10 বেস 8 বেস কিন্তু অঙ্ক থাকবে। এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে বলে রাখি যে 20 নম্বর যে আসবে সেটা কিন্তু বীজগণিত থেকে আসবে না, সমস্তটাই পাটিগণিত থেকে আসবে। এরপরে যদি বলি পুষ্টিবিজ্ঞান, অর্থাৎ তোমরা জানো যেহেতু অঙ্গনারীতে এ চাইল্ড ডেভেলপমেন্টে তুমি কাজ করছো, ও তো সেক্ষেত্রে পুষ্টি বিজ্ঞানের প্রতি তোমার নলেজ থাকতে হবে, মানব কল্যাণে তুমি অংশগ্রহণ করছো, মানুষের সেবা করছো, সেক্ষেত্রে পুষ্টি সম্বন্ধে তোমার নলেজ থাকতেই হবে। সেই কারণে এ পুষ্টিবিজ্ঞান অর্থাৎ নিউট্রিশন সম্বন্ধে জানতে হবে। তো নিউট্রিশন বা পুষ্টি থেকে তোমাদের থাকবে কি হচ্ছে এ 15 নম্বর, যেটা ক্লাস 8-10 বেসের মধ্যেই আসবে প্রত্যেকটা। তারপরে ইংলিশের কথা যদি বলি, ইংলিশ আসবে কিন্তু 20 নম্বর, ইংলিশ থেকে 20 নম্বর আসবে সেই ক্লাস টেন
8 বেস কিন্তু তোমাদের কোশ্চেন হবে, তারপরে জিকে থেকে আসবে 20 নম্বর। তার মানে বুঝতেই পাচ্ছ তোমাদের এখানে সমস্তটাই ক্লাস 10 পর্যন্ত যা পড়েছো তার মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে এবং পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষায় পাস করলে তোমরা সরাসরি চাকরিতে কিন্তু জয়েন করে যাবে। এবং সাথে বললাম একটা মৌখিক পরীক্ষা, অর্থাৎ আর তোমাদের ভাইবা রয়েছে 10 নম্বরের। এই তো এই পরীক্ষা দিয়ে তোমাদের পাস করলেই কিন্তু তোমরা সরাসরি চাকরিতে জয়েন করে নিতে পারো। এক্ষেত্রে স্যালারি কত হবে, এ তোমাদের স্যালারি এখানে যদি তোমরা অঙ্গনারী কর্মী হিসাবে নিযুক্ত হও তাহলে কিন্তু তোমাদের স্যালারি 9 থেকে 15 হাজারের মধ্যে হবে। দেখো ঢুকেই তোমাদের স্যালারি একটু কম হবে, এ সেক্ষেত্রে 9,000 কিংবা 10,000 হবে, তারপরে তোমাদের স্যালারি কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হবে এ যত এক্সপিরিয়েন্স বাড়বে এক্সপিরিয়েন্সের সাথে। একই সাথে তোমরা যদি অঙ্গনারী হেল্পার হিসাবে অ্যাকচুয়ালি যুক্ত হও তাহলে কিন্তু 8,000 থেকে 12,000-এর মধ্যে স্যালারি হবে। বললাম কি প্রথম দিকে একটু কম হবে, তারপরে কিন্তু ও তোমাদের স্যালারি বাড়তে থাকবে, কারণ প্রত্যেকটা চাকরিতেই প্রথম দিকে একটু স্যালারি কম থাকে, তারপরে এক্সপিরিয়েন্সের সাথে এ তোমাদের কিন্তু তোমার স্যালারিও বাড়তে থাকে। এরপরে বলে রাখি যে দুটো পোস্টের কথা বললাম, এছাড়াও একটা পোস্ট রয়েছে যে পোস্টটা একটু উন্নত পোস্ট এদের থেকে, সেটা হলো কি, সেটা হলো হচ্ছে ICDS সুপারভাইজারের পোস্ট। সুপারভাইজার হিসাবেও কিন্তু তোমরা সরকারি চাকরি করতে পারবে ICDS-এ। তো ICDS দপ্তরের সুপারভাইজার হতে গেলে এ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা কত লাগবে, তো যোগ্যতার কথা যদি বলি এক্ষেত্রে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, অর্থাৎ কি কলেজ পাস করতে হবে, কলেজ পাস করতে হবে। যদি কলেজ পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা ICDS সুপারভাইজার পদে আবেদন করতে পারবে। আরও একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু তোমরা যারা মেয়ে রয়েছো তোমরাই একমাত্র এই চাকরি করতে পারবে, ছেলেদের জন্য না, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, এবং মেয়েরাই ICDS মেয়েরাই কিন্তু এই দপ্তরে চাকরি করতে পারবে। এক্ষেত্রে এ তোমাদের এজ লিমিটের কথা যদি বলি যে এজ লিমিট কত রয়েছে, তোমাদের 21 থেকে 40 বছর, যদিও মূলত সব জায়গায় দেখতে পারবে 18 থেকে 40, কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, কারণ মিনিমাম আমাদের গ্র্যাজুয়েশন দেওয়া হয়ে গেলে 21 থেকে 40 বছরই বয়স হয়ে থাকে, মানে 21 বছর মিনিমাম লেগে যায়, 20-21 বছর। তো এক্ষেত্রে যদি 18 বছর হও তাও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এবং তোমাদের এটাও বলে রাখি, তোমরা যারা SC ST রয়েছো তোমাদের জন্য ছাড় রয়েছে 5 বছরের, তোমরা যারা OBC রয়েছো তোমাদের জন্য আরও এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে। এবার বলে রাখি তোমাদের সিলেকশান প্রসেসের কথা, সিলেকশান প্রসেস কি রয়েছে। তো সিলেকশান প্রসেসের কথা যদি বলি, তোমাদের এক্সাম এখানে তোমাদের 3টে এক্সাম হয়ে থাকে, একটা হচ্ছে প্রি এক্সাম মানে প্রিলিমিনারি এক্সাম হবে, দ্বিতীয় হচ্ছে তোমাদের মেন এক্সাম মেন্স হবে, তারপরে তোমাদের কিন্তু ভাইবা হবে। 100 নম্বরের তোমাদের এর কি হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে যেটা কোয়ালিফাইং নেচার হয়ে থাকে, তারপরে তোমাদের মেন্স এক্সাম হবে যেটা 400 নম্বরের হবে, এবং তারপরে তোমাদের ভাইবা হবে 50 নম্বরের। এর তো এই 3টে এক্সাম তোমরা দিলেই কিন্তু সরাসরি তোমাদের সিলেকশান হয়ে যাবে এবং তোমরা চাকরি পেয়ে যেতে পারবে। এবার তোমরা অনেকেই বলবে যে প্রিলিমিনারি এক্সামের কি সিলেবাস রয়েছে, মেন্স এক্সামের কি সিলেবাস রয়েছে, তো প্রত্যেকটা বলছি। দেখো এখানে সিলেবাসের কথা যদি বলি আমি, এখানে কী কী সিলেবাস রয়েছে, প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেই প্রি এক্সামে তোমাদের সিলেবাসে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসবে, তোমাদের জিকে থেকে আসবে, ম্যাথ থেকে আসবে, এবং তোমাদের রিজনিং, ঠিক আছে, রিজনিং থেকে আসবে। অর্থাৎ এই 3টে জায়গা থেকে কিন্তু তোমাদের এর তোমাদের কী হচ্ছে প্রিলিমিনারি এক্সামে কোশ্চেন আসবে, এবং তারপরে এ তোমাদের কিন্তু মেন্স এক্সাম হবে। এবং মেন্স এক্সামে এ যদি বলি তোমাদের 4টে পেপার হয়ে থাকে, কি বললাম, মেন্স এক্সামে 4টে পেপার হয়, কি কি, পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এরকমভাবে 4টে পরীক্ষা তোমাদের দিতে হবে। পেপার 1-এ এ ইংলিশ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, এ ইংলিশ পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, ইংলিশ পরীক্ষা দিতে হবে, এবং পেপার 2-তে বেঙ্গলি পরীক্ষা তোমাদের দিতে হবে, তারপরে পেপার 3-তে তোমাদের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে, এবং 4 নম্বর পেপারে তোমাদের থাকবে ম্যাথ, অ্যারিথমেটিক থাকবে, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র পাটিগণিতে আসবে, এবং সম্পূর্ণটাই আর তোমাদের ওই 10 লেভেলেরই কোশ্চেন হবে, একটু তুলনামূলক ওর থেকে একটু টাফ আসতে পারে। তো এক্ষেত্রে তোমরা এই বুঝতে পারছো পুরোটা 400 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, প্রত্যেকটা 100 করে, ইংলিশ 100, বেঙ্গলি 100, জিকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স 100, এবং ম্যাথ থেকে 100, টোটাল 400 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, এবং
তারপরে তোমাদের ভাইবা যেটা বললাম ভাইবা তোমাদের 50 নম্বরের হবে। এই एग्जामগুলো দিয়ে তুমি যদি পাস করো তাহলে কিন্তু তোমরা সরাসরি চাকরি পেয়ে যেতে পারবে সুপারভাইজার পোস্টে। এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে সুপারভাইজার পদে যদি তুমি চাকরি পাও তোমার স্যালারি কত হবে। এই ক্ষেত্রে স্যালারিটা অনেকটা বেশি, তোমাদের স্যালারি কিন্তু প্রায় 29,000 থেকে 34,000-এর মধ্যে হবে। যেখানে বলে রাখি বেসিক স্যালারির কথা যদি বলি 28,900 টাকা, ঠিক আছে। আর এখানে আমি 29,000 দিয়েছি বেসিক স্যালারি 28,900, এবং তারপরে আরও অনেক কিছু DAPA থেকে শুরু করে একাধিক বিষয় যুক্ত থাকে তোমরা জানো, তো সেই অনুযায়ী কিন্তু স্যালারি প্রায় তোমার 30,000-এর ওপরেই হবে স্টার্টিং পিরিয়ডে। মানে বুঝতেই পারছো ভালো একটা অপরচুনিটি কিন্তু তোমাদের সঙ্গে আছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবে, কারণ মাননীয় আমাদের কিন্তু আগেভাগে জানিয়ে দিয়েছে যে তোমার রাজ্যে নিয়োগ হতে চলেছে, এবং তার মধ্যে ICDS অর্থাৎ অঙ্গনারীতেও 9,493টি পোস্ট থাকবে, যেখানে 9,493 জন ছাত্রছাত্রী চাকরি পাবে। তো সমস্তটা তোমাদের আগেভাগে জানিয়ে দিলাম যাতে তোমরা প্রস্তুতি নিতে পারো। কোনো যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, আর আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ও তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ইনফরমেশনের সাথে। জয় হিন্দ, জয় ভারত।